রাজীব ভ্রমণত আজি মারপিটৰ ঘটনা এটা সংগঠিত হয়, নারী নির্যাতনের ঘটনা এটা সংগঠিত হয়। সমগ্র ঘটনাটা এনেকুৱা, মহিলা মোর্চার সদস্য চয়নিকা কোচ আর কংগ্রেস কর্মী জীবন কুলির মাজত এইদরে টানাটানি হয়। অবশেষত জাকির হোসেন সিকদারের নেতৃত্বত কংগ্রেসের একাংশ সদস্যই এই চয়নিকা কোচ আর জীবন কুলিক একটা কোঠার ভিতর লই যায়। দুইরে মাজত কাপড় টানাটানি পর্যায়লৈ কাজিয়া সংগঠিত হয়েছিল। পরবর্তী সময় জাকির হোসেন সিকদারে কয় যে এয়া ব্যক্তিগত কাজিয়া আছিল আর ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বৰাই দুইকে চৌকস জারি করেছে বলে জানিবলৈ দিয়া হয়েছে।